কখন থেকে নওগাঁর প্যারা সন্দেশের প্রচলন ঠিক সঠিকভাবে কেউ সেটি বলতে পারে না। ধারণা করা হয় শত বছর ধরে এ সন্দেশ তৈরি হচ্ছে। উত্তরে সীমান্তবর্তী জেলা নওগাঁর এই সন্দেশের খ্যাতি এখন দেশের সীমানা ডিঙিয়েছে। বলা হয় শহরের কালীতলি এলাকার শ্রী শ্রী বুড়িকালী মাতা মন্দিরের পাশে শত বছর আগে এই সন্দেশ তৈরি হতো। পূজারীরা এটি বিভিন্ন পূজামণ্ডপে দেবদেবীর উপাসনার জন্য ভোগ দিতেন। এখন এই মিষ্টি বাড়িতে অতিথি আপ্যায়নে এবং আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠানোর জন্য মর্যাদাপূর্ণ উপহারে পরিণত হয়েছে। অনেক মিষ্টি উৎপাদন করা হয়, তার মধ্যে প্যারা সন্দেশ আমাদের খুব ভালো, খুব উন্নত মানের। খালি নাই, শুধু নওগাঁ শহরে লোকে খায় কিন্তু এবং দেশ বিদেশেও যায়। আমাদের এখানে প্যারা সন্দেশ খুব বিক্রি হয়, কোয়ালিটিও খুব ভালো। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সাধারণত দর্শনার্থীরা যারা আসেন, বেড়াতে আসেন, তারা দর্শনে নিয়ে যায় বসার জন্য। আমরা বিদেশেও কিছু দিছি, অনেক প্রবাসী বাংলাদেশিরা আসেন দেশে বাড়িতে, তারা দর্শনে নিয়ে যায়। দেশের বিভিন্ন স্থানে প্যারা সন্দেশ তৈরি হলেও এটির উৎস নওগাঁ জেলায়। স্থানীয়দের দাবি, মা প্যারা সন্দেশ নামক দোকান থেকেই এটির যাত্রা শুরু। শুরুতে দেবীর উপাচার ছিল, তবে স্বাদ ও পুষ্টিগুণে এটি লোকের মুখে মুখে। প্যারা সন্দেশ মায়ের মন্দিরে মহাদেবের জন্য দিই, বাচ্চা বাড়িতে নিয়ে যায়, অনেক সুস্বাদু ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ। এটা মোটামুটি সারা বাংলাদেশে নাম করা, নওগাঁ অনেক আগে থেকে সুপরিচিত। নওগাঁর হচ্ছে ঐতিহ্যপূর্ণ প্যারা সন্দেশ। প্যারা সন্দেশ এখানে মায়ের উদ্দেশ্যে অনেকে ভোগ নিবেদন করে যায় এবং বাসায়ও নিয়ে যায়। ইভেন এই সন্দেশের যে ঐতিহ্য ভালো মানে যে সেটা অনেকে নিজের চাহিদা মিঠায় বাটা করে এবং বিদেশেও অনেকে দিয়ে রাখে, বিশেষ করে দেশের বাইরে, আবার অনেকে ঢাকাও নিয়ে যায় এগুলো খাওয়ার জন্য। 1 কেজি প্যারা সন্দেশ তৈরি করতে দরকার হয় 4 লিটার দুধ। প্রতি কেজিতে 60 থেকে 65টি প্যারা সন্দেশ তৈরি হয়। দুধ আর চিনি ছাড়াও অন্য যে কোনো উপকরণ না থাকায় সন্দেশ স্বাভাবিকভাবে রাখা যায় 10 থেকে 15 দিন। সব মিলে খরচ পড়ে 320 থেকে 330 টাকার মতো। বিক্রি করা হয় 370 থেকে 380 টাকায়। পর্যায়ক্রমে আস্তে আস্তে ওই জিনিসটা এই জায়গাতে আইসি, এটা মায়ের ভোগের জন্য ব্যবহৃত হচ্ছে। এখন মানুষ আত্মীয় স্বজন বিদেশে নিয়ে যাচ্ছে। বাবার আগে একজন ছিল, তারপরে হাত বদলের পরে বাবার ওখান থেকে আমি এখন ঘাটটা দেখাশোনা করছি। ঠিকটা অরিজিনালি আপনার গরুর দুধ আর চিনি দিয়ে তৈরি, এই জন্য সুস্বাদু, এতে কোনো আর অন্য কোনো জিনিস না। শুধু পূজা বা ঈদই না, আত্মীয় স্বজনদের বাড়িতেও নিয়ে যাওয়া হয় এই সন্দেশ। নাহিন আরিফিন, নিউজ বাংলাদেশ।